হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো আজকে আমরা দেখো পলিমার চ্যাপ্টারটার উপর ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিক 2025-এর সাজেশান একটা ভিডিও নিয়ে এসেছি। অত্যন্ত ছোট্ট একটি ভিডিও হতে চলেছে, তাই আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যেগুলো ইম্পর্টেন্ট বেশি বলবো সেগুলো অবশ্যই তোমরা রেডি করে নেবে। তো দেখো প্রথম কোশ্চেন আমরা রেখেছি, প্রাকৃতিক রাবার কী, এর মনোমারের নাম ও গঠন লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথমেই রেখেছি। কোশ্চেনটা হয়তো সেম হুবহু ফরম্যাটে না পেলেও তুমি এরকম শুধু হয়তো এইটুকু পেলে প্রাকৃতিক রাবার কী, বা তোমায় এইটা দিতে পারে প্রাকৃতিক রাবারের মনোমারের নাম লেখো বা মনোমারের গঠন আঁকো, টোটালটা তুমি রেডি রাখবে প্রাকৃতিক রাবার সম্পর্কে পুরোটা। তারপরেও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বুনা এস বা বুনা এন কী, এদের মনোমারের নাম আর গঠন। মনে রাখবে প্রত্যেক পলিমারেরই মনোমারের নাম গঠনটা তুমি মাস্ট করে রাখবেই রাখবে। পলিমারের গঠন তুমি নাও করতে পারো, মনোমারের গঠন তোমায় করতেই হবে। তো বুনা এস এবং বুনা এন দুটো খুবই ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন হচ্ছে নাইলন 6-6-এ, এদেরও মনোমারটা করে রেখো অবশ্যই। এই কোশ্চেনের উত্তরটা লিখতে গেলে লাগবে নাইলন 6-6-এ এই যে 6-6 এর তাৎপর্য কী, 6-6 কথাটার তাৎপর্য কী, 6-6 কথাটার তাৎপর্য নাইলন 6-6-এর মনোমার দুটো হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, যেটাতে কার্বন আছে 6টা, এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, যেটাতেও কার্বন সংখ্যা আছে 6টা। অর্থাৎ দুটো মনোমারই 6টা 6টা করে কার্বন আছে, সেই 6-6টাই এটা বোঝাচ্ছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটাও ইম্পর্টেন্ট, এই কটা তো কোশ্চেন দিয়েছি তো বাছাই করা মুশকিল আছে, সব কটা ভালো করে নোট ডাউন করে রাখবে। নেক্সট কোশ্চেন, জিগলার নাট অনুঘটক কী, এর ব্যবহার লেখো। অবশ্যই করবে, ভালো করে করবে, পেয়ে গেলে ফুল 2 মার্কস পেয়ে যেতে পারো। আচ্ছা রাবারের ভালকানাইজেশন কী, এটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি একটা স্টার দিলাম এই কারণে এই রিলেটেড কোশ্চেন 2024-এ এসছে। কিন্তু আমি মোটেই বলছি না যে তুমি করবে না, কারণ ভালকানাইজেশন অত্যন্ত একটি ইম্পর্টেন্ট টপিক। হয়তো ফুল কোশ্চেন আসেনি 2024-এ, কিন্তু এই টপিকটা ছুঁয়ে কোশ্চেন এসছে। আচ্ছা এর মধ্যে পার্থক্য করবে তুমি, এই তিনটে পার্থক্য করে রেখো, যার মধ্যে বিশেষ করে থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং পলিমারের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, দ্রুত পলিমার সংগণন পলিমারের পার্থক্য করবে, হোমোপলিমার কোপলিমারের পার্থক্য করবে। দেখো একটা মজার জিনিস হচ্ছে, পার্থক্য যদি তুমি করো তাহলে তোমার উদাহরণগুলোও হয়ে যাবে। হয়তো বলতেই পারে একটি থার্মোসেটিং পলিমারের উদাহরণ দাও, এই জাতীয় কোশ্চেনও দিতে পারে। আচ্ছা নেক্সট, আমি এখানে 5টা পলিমার বলেছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট, একমাত্র তোমার সবকটাই ইম্পর্টেন্ট, এটা 2024-এ এসছে, তাও আমি রাখতে বাধ্য হয়েছি, এগুলো এতটাই ইম্পর্টেন্ট। তো এগুলো থেকে কী কী করবে দেখো, মনোমারের নাম এবং গঠন মাস্ট, তুমি এটা ছক করে নিতে পারো এরকম, পলিমারের নামটা এখানে, মনোমার নাম, মনোমারের গঠন, এইভাবে ব্যবহার করে নিতে পারো। ব্যবহার বলতে আমি বলতে চেয়েছি যদি কোনো স্পেশাল বা গুরুত্বপূর্ণ ব্যবহার থাকে সেইটাই করবে, বাদবাকিগুলো করতে হবে না। তো নাইলন 6-এর মনোমারের নাম একদম কমন কোশ্চেন, ক্যাপ্রোল্যাক্টাম, নাইলন 6-এর ক্ষেত্রে মনোমারের নামটাই বেশি লিখতে দেয়। আচ্ছা পিএএন বা ওল্লনের মনোমারের নাম খুব ইম্পর্টেন্ট এবছর, নিওপ্রিন রাবারের মনোমারের নাম খুব ইম্পর্টেন্ট, নাইলন 6-6টা অল্প ইম্পর্টেন্ট, নাইলন 6-টাও খুব ইম্পর্টেন্ট, তিনটে খুব ইম্পর্টেন্ট আমি দিলাম। এছাড়াও ওপরের কোশ্চেনগুলো আছে, আর এটা রিপিট হতেও পারে, এটা তুলনামূলক লেস ইম্পর্টেন্ট। এবার ভালো একটা মজার প্রশ্ন হচ্ছে, প্রকৃতিটা কেন দিয়েছি, প্রকৃতিটা এই কারণে আমি দিয়েছি তোমাদের এরকম কোশ্চেন 2024-এও MCQ এসছে, এরকম কোশ্চেন প্রায়ই আসে যে নিচের কোনটি একটি পলিয়ামাইড, কোনটি একটি পলিয়েস্টার, তাহলে তোমরা প্রকৃতিতে একটু দেখে রাখবে যে সেটা কি পলিয়ামাইড, নিশ্চয়ই লেখা থাকবে ভেতরে, নাকি সেটা পলিয়েস্টার। আর যদি খুঁটিয়ে পড়ো তাহলে তুমি নিশ্চয়ই পারবে পলিয়েস্টার কোনগুলো হবে, যাদের মনোমারে থাকবে অ্যাসিড আর অ্যালকোহল, অল যাদের দুরকম মনোমার থাকবে অ্যাসিড আর অ্যালকোহল তারা পলিয়েস্টার, আর পলিয়ামাইড কারা হবে, যাদের মনোমারে থাকবে অ্যাসিড আর অ্যামিন NH2 তারা হচ্ছে পলিয়ামাইড। তুমি করলেই সহজেই করতে পারবে। তো এই ছিল ছোট্ট একটা সাজেশান। আচ্ছা এখানে তুমি আরেকটা জিনিস একটু অ্যাড করবে, যদিও এটা এই চ্যাপ্টার ছাড়াও অন্য জায়গাতেও পাবে, এটা অ্যালডিহাইডেও পাবে, ব্যাকেলাইটটাও একটু করে রেখো, ব্যাকেলাইট কী। তাহলে এই ছিল আমাদের এই ছোট্ট সাজেশান, এর বাইরে তোমার যদি মনে হয় এক্সট্রা কিছু পড়বে তাহলে এভরি বা অল পলিমার, যত পলিমার আছে প্রত্যেকের ক্ষেত্রে তুমি এরম একটা ছক বানিয়ে রাখতে পারো,
যেটা আমি বললাম, তাহলে তোমার কিছুই মিস যাবে না। যতই শক্ত কোশ্চেন হোক তুমি তাহলে পারবে প্রত্যেক পলিমারের, তাদের মনোমারের নাম আর গঠন, এই দুটো অন্তত করে রেখো। তো এই ছিল আমাদের আজকে ছোট্ট একটি সাজেশান পলিমার নিয়ে। আশা করব এই সাজেশানটা করলে তোমরা পরীক্ষায় উপকৃত হবে এবং টেস্টেও তার ফলাফল পাবে তোমরা। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা কোশ্চেন আনসার করে রেডি করে নাও, আমরা খুব তাড়াতাড়ি আসব আমাদের সাজেশান সিরিজের নেক্সট চ্যাপ্টারটা নিয়ে। এবং তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি সাজেশানের, অবশ্যই সবকটা ভিডিও দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।